सबस्क्राइब करुन हेल्थ पॉइंट कोलकाता चैनल टिके एवं बेल आइकन प्रेस करुन हेल्थ रिलेटेड लेटेस्ट वीडियो सबार थेके आगे देखार जोन्नो। नमस्कार बंधुरा, आज के भिडियोर मध्य जे रोग सम्पर्के आलोचना करब तार नाम होच्छे डेंगू बा डेंगू ज्वर। तो डेंगुर नाम आपनारा सबाई शुनेछेन, प्रायशः बर्षाकालेर दिके आमादेर एई रोगेर प्रकोप बाड़े आस्ते आस्ते। तो डेंगू केन हय बा की जन्य डेंगू हय बा होले की करे बुझबेन बा एर शारीरिक जटिलता की की देखा देय एवं एर चिकित्सा की की रयेछे सेई सम्पर्के आज के आमि सम्पूर्ण एई भिडियोर मध्ये आलोचना करब। तो प्रथमत बंधुरा, डेंगू होच्छे एक धरनेर भाइरास, ठीक आछे। এটি মশার দ্বারা বাহিত হয় বা মশার কামড়ের জন্য হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে থাকেন, তার গায়ে যদি স্ত্রী এডিস ইজিপসি মশা বসে বা মশা যদি তার গায়ে বাইট করে বা কামড়ায়, তাহলে সেই মশাটি ডেঙ্গুর বাহক হয়ে যাবে। সেই মশা যদি অন্য কাউকে বাইট করে বা কামড়ায়, তাহলে কিন্তু তার ডেঙ্গু হতে পারে। এটা শিওর নয়, তবে হতে পারে, চান্স আছে কিন্তু শিওর নয়। সাধারণত এই স্ত্রী এডিস ইজিপসি মশার দ্বারা এইভাবেই ডেঙ্গু ছড়াতে থাকে। আগেই বলেছি ডেঙ্গু হচ্ছে এক ধরনের ভাইরাস। তো ডেঙ্গুর ভাইরাস চার রকমের হয়ে থাকে, যে কোনো একটির দ্বারা এইভাবে ডেঙ্গু ছড়ায়। তো এবার যেদিন ডেঙ্গুর মশা কামড়ালো, তার থেকে কতদিন পরে আমাদের সিমটমগুলি দেখা দেবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। দেখুন বন্ধুরা, এই ক্ষেত্রে কিন্তু চার থেকে পাঁচ দিন বা সাত দিন পর্যন্ত, এক সপ্তাহ পর্যন্ত, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে দু সপ্তাহ পরের থেকেই কিন্তু শুরু হয়েছে সিমটম শুরু হয়েছে। এবারে সেই সিমটম বা সেই রোগের যে শুরু হয়েছে মানে এবার সেটা কতদিন ধরে চলবে সেটা নির্ভর করছে রোগের তীব্রতা অনুযায়ী। মানে কারো দেখা গেছে এটি এক সপ্তাহের মধ্যেই তাদের অবস্থা অনুকূল হয়ে গেছে, আবার দেখা যাচ্ছে এক সপ্তাহ পরের থেকে তাদের প্রথম থেকে জ্বরটা আসছে, আস্তে আস্তে এক সপ্তাহের পরে থেকে কিন্তু কমপ্লিকেশন, নানা ধরনের কমপ্লিকেশন, আমি সেগুলো পরে বলছি, এইগুলি কিন্তু বাড়তে শুরু হয়েছে বা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এমনকি মৃত্যুও পর্যন্ত হতে পারে। আপনারা তো জানেনই ডেঙ্গুতে প্রতিটা সিজনে কিছু না কিছু মানুষ মারাই যায়। যখন এই ডেঙ্গুর লক্ষণগুলো প্রকাশ পায়, তখন অনেক ধরনের সিমটম দেখা দেয়, যেমন হচ্ছে হাই গ্রেড ফিভার বা উচ্চ জ্বর যাকে বলা হয়, জ্বরের এটা থাকবে, ডিগ্রিটা থাকবে 104.5, এইরকম রিডিংয়ে থাকবে, 104.5 ডিগ্রি জ্বর থাকবে গায়ে। নাম্বার টু, মাথা যন্ত্রণা বা চোখের পিছন দিকের মাংসপেশিতে যন্ত্রণা। মাথা যন্ত্রণাটা খুবই তীব্র হয়ে থাকে, খুবই বলতে খুবই, মানে অসহ্য মাথা যন্ত্রণা যাকে বলে সেরকমই হয়ে থাকে। সারা জয়েন্টে পেইন হতে পারে, যেখানে সাইনোভিয়াল ফ্লুইড আছে বা অন্যান্য যে সমস্ত বড় বড় জয়েন্ট আছে সেই সমস্ত জয়েন্টগুলিতে খুবই ব্যথা হতে পারে। এই জন্য একে ব্রেকবোন ফিভারও বলা হয়। ব্রেকবোন ফিভার মানে হচ্ছে হাড় ভাঙা জ্বর। হাড় তো ভেঙে যায় না, কিন্তু হাড় ভেঙে গেলে যেরকম অনুভূতি হয়, যেরকম যন্ত্রণার অনুভূতি হয়, ঠিক সেই ধরনের যন্ত্রণা ডেঙ্গুতে কিন্তু হয়ে থাকে। তো দিন গড়ায় আস্তে আস্তে প্লেটলেটের সংখ্যা কমতে থাকে। প্লেটলেট মানে তার বাংলা কথা হচ্ছে অণুচক্রিকা। অণুচক্রিকা আমাদের রক্ত তঞ্চনে সাহায্য করে বা রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে কোথাও কেটে গেলে। সেক্ষেত্রে কী হয়, ওই ছোটো ছোটো অণুচক্রিকা বা প্লেটলেটগুলিকে ডেঙ্গুর ভাইরাসরা খেয়ে ফেলে আস্তে আস্তে। এবং প্রথম যেদিন মশাটা কামড়ালো বা যেদিন ডেঙ্গুর ভাইরাস আপনার শরীরে প্রবেশ করেই দিল মশা এডিস ইজিপসি, সেই দিন কিন্তু আপনার কিছুই হলো না, তখন থেকে কিন্তু সেই ভাইরাসটি মাল্টিপ্লাই হতে থাকলো, তারা কোষ বিভাজন করতে থাকলো বা তারা বংশ বিস্তার করতে থাকলো আপনার শরীরের মধ্যে। তারপরে যারা তাদের সংখ্যাটা যখন যতক্ষণ না এমন পর্যায়ে হচ্ছে যে আপনাকে অ্যাটাক করতে পারে, ততক্ষণ পর্যন্ত তারা মাল্টিপ্লাই হতেই থাকবে। এবার যখন দেখা যাচ্ছে আপনাকে অ্যাটাক করার মতো তাদের সংখ্যা বেড়ে গেছে, তখনই কিন্তু আপনার এই জ্বরটর আশাগুলি বা গাহাতা যন্ত্রণা বা বিভিন্ন অ্যাটাকগুলি শুরু হয়। দ্বিতীয় কথা হচ্ছে ব্লিডিং। যেহেতু অণুচক্রিকাগুলি ও ধ্বংস করে ফেলছে বা খেয়ে ফেলছে, তার জন্য অণুচক্রিকা কমে যায়। এবার যদি আপনার পুরনো কোনো ক্ষতস্থান থাকে, তাহলে সেইখান থেকে কিন্তু ফের ব্লিডিং হতে পারে বা অন্যান্য কোনো সমস্যা। আপনি যদি পায়োরিয়ায় ভুগে থাকেন, তাহলে কিন্তু আপনার দাঁত থেকে রক্তক্ষরণ হতে পারে, বা যদি আপনি দাঁত ব্রাশ করতে গিয়ে
যদি একটু এদিক ওদিক হয়ে গিয়ে মাড়ি থেকে রক্ত পড়া শুরু হয় তাহলে কিন্তু সেই রক্ত বন্ধ করতে বেগ পেতে হয় বা সমস্যার সৃষ্টি হতে পারে। এমনকি নাক থেকে, কান থেকে, বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ হতে পারে যদি হেমারেজিক শক সিন্ড্রোম হয়ে থাকে। তাহলে এগুলি হচ্ছে একদম উচ্চ পর্যায়ের জটিলতা, এগুলি হলে সাধারণত মানুষকে বাঁচানো খুব দুষ্কর হয়ে যায়, অনেক সময় বেঁচেও যায়। এছাড়াও যেসব জটিলতাগুলি দেখা দেয় সেগুলি হচ্ছে বমি বমি ভাব পাওয়া বা বমি হওয়া, ডায়েরিয়া হওয়া বা পাতলা পায়খানা হওয়া, লিভার এনলার্জড হয়ে যাওয়া, আর একদম পুরোপুরি নেতিয়ে পড়া। তো সেই ক্ষেত্রে কি হয়, মানুষ কিন্তু তখন ভুল বকতে পারে বা আচ্ছন্ন ভাব হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন বা হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, গিয়ে তার কিছু কিছু টেস্ট করতে হয় এই ডেঙ্গুর সন্দেহের জন্য, যেমন CBC মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, তারপর হচ্ছে পলিমারিস চেন রিয়াকশান, এগুলি সব দেখতে হয়, মানে PCR, তারপর হচ্ছে IgG, IgM, ডেঙ্গু NS1 মার্কার এটা দেখতে হয়, LFTও দেখতে হয় কতটা কী বাড়লো কমলো, সেগুলি দেখে এর ট্রিটমেন্ট নির্ধারণ করা হয়। বন্ধুরা, এর ট্রিটমেন্ট বলতে কিন্তু কিছুই নেই, স্পেসিফিক কোনো ট্রিটমেন্টের নেই, শুধুমাত্র সিমটোম্যাটিক্যালি ট্রিটমেন্টের কিছু কিছু দেওয়া হয়ে থাকে, যা যা সিমটম হচ্ছে তার উপরে ট্রিটমেন্ট হয়ে থাকে। যেমন জ্বর বা ব্যথার জন্য আপনার আমরা প্যারাসিটামলই ইউজ করে থাকি, প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ আমরা দিই না, কারণ সেই সময় অন্যান্য কোনো ওষুধ খেলে সেগুলি প্লেটলেটের উপরে প্রভাব বিস্তার করে বা প্লেটলেটকে কমিয়ে দেয়। যেমন পেইন কিলার হতে পারে, যেমন ডাইক্লোফিনাক, আইবুপ্রোফেন, অ্যাসপিরিন, এই ধরনের জাতীয় ওষুধগুলি আপনারা মোটেই খাবেন না, পেইন কিলার খাবেনই না, কারণ তারা কিন্তু প্লেটলেটকে আরও কমিয়ে দেবে এবং হেমারেজিক সিন্ড্রোমের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আপনারা পেইন কিলার থেকে দূরে থাকবেন, গা হাত পা খুব যন্ত্রণা করলেও পেইন কিলার নেবেন না, শুধুমাত্র প্যারাসিটামল নিদান পক্ষে নেওয়া যেতেই পারে। তাই বলে এই নয় যে প্যারাসিটামল ডেঙ্গুর ক্ষেত্রে খুবই অমৃত সমান, এটা মোটেই নয়, কারণ প্যারাসিটামলেরও একটি সাইড এফেক্ট আছে। প্যারাসিটামল কিন্তু লিভারে ডাইজেস্ট হয়, লিভারের সমস্যা বাড়াতে পারে বা লিভার যদি খারাপ থাকে তাহলে প্যারাসিটামলের সমস্যা দেখা দিতে পারে। তো এই যে পেইন কিলারগুলি বললাম, এই পেইন কিলারগুলির থেকে প্যারাসিটামলের সাইড এফেক্ট অনেকটাই কম, তো এটি হচ্ছে নির্ভরযোগ্য। আরেকটি কথা হলো, অনেকেই ঝপঝপ অ্যান্টিবায়োটিক খেয়ে নেন, পাড়ার দোকান থেকে ওষুধ থেকে দোকান থেকে কিনে নিয়ে খান, বা ডাক্তার বারণ করা সত্ত্বেও তারা এই যে ফোবিয়া মানে যে ভীতি, এই ভীতির থেকে কিন্তু তারা অ্যান্টিবায়োটিক নেওয়া শুরু করেন। কিন্তু বিশ্বাস করুন, এটি কিন্তু এক ধরনের ভাইরাল ফিভার, মানে ডেঙ্গু কিন্তু এক ধরনের ভাইরাস, তো ভাইরাস যেহেতু সেই জন্য কিন্তু এখানে অ্যান্টিবায়োটিক্সের কোনো রোল নেই, কারণ অ্যান্টিবায়োটিক্সে ভাইরাস মারতে পারে না। এবং আপনারা যদি মনে করেন যে অ্যান্টিবায়োটিক খেলে আরও শরীরে উন্নতি হবে তাহলে একদম ভুল করছেন, অ্যান্টিবায়োটিক মোটেই খাবেন না ডেঙ্গুর ক্ষেত্রে, কারণ ডেঙ্গুর ক্ষেত্রে, ডেঙ্গু ঠেকানোর ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই, বরং অ্যান্টিবায়োটিক খেলে আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। তাছাড়াও আর একটি বড় কথা হচ্ছে, এই সময় যেহেতু শরীরে ইমিউনিটি পাওয়ার খুবই কম থাকে, অ্যান্টিবায়োটিক খেলে শরীরে ইমিউনিটি পাওয়ার আরও কমিয়ে দেয়, যার জন্য অ্যান্টিবায়োটিক এই সময় একদম নেওয়া বন্ধ, যত সম্ভব তরল পদার্থ বা তরল খাবার সেই সময় খাওয়ার চেষ্টা করতে হবে, তারপরে ইমিউনিটি যাতে বাড়ানো যায় এই ধরনের খাবার খেতে হবে, যেমন যে কোনো স্যুপ খাওয়া যেতে পারে, ফ্রুইটের জুস খাওয়া যেতে পারে, তারপরে দুধ খাওয়া যেতে পারে, এই ধরনের লিকুইড জাতীয় জিনিস আপনারা খেতেই পারেন, সেক্ষেত্রে সবথেকে বেটার হয়, শরীরের ইমিউনিটি পাওয়ারটাও বাড়বে, রোগ প্রতিরোধের ক্ষমতাটাই বাড়বে। ডেঙ্গু আপনি আপনার শরীর, মানে ডেঙ্গু যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার শরীর নিজে থেকেই সেই ডেঙ্গুকে তাড়াতে সক্ষম বা তাড়িয়ে দেবে, যদি আপনার ইমিউনিটি পাওয়ার আপনি স্ট্রং রাখেন। আর যদি আপনি সেই সময় অযথা অ্যান্টিবায়োটিক খান, গাদা গাদা এটা সেটা ওষুধ খেতে থাকেন, বা অন্যান্যদের কথা শুনে যে যা বলছে তাই শুনে আপনি এটা ওটা খেতেই থাকলেন, আখেরে কিন্তু আপনারই লস হচ্ছে, কারণ আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনি কিন্তু মৃত্যুর কবলে ঢলে পড়তে পারেন, বা মৃত্যু না হলেও অনেক অনেক সমস্যা দেখা দিতে পারে, প্যারালাইসিস বা এই ধরনের অন্যান্য কোনো সমস্যা, শারীরিক জটিলতা দেখা দিতে পারে। প্রতিদিন আরেকটি কাজ করা যায়, প্রতিদিন প্লেটলেট কাউন্ট, মানে CBCর মধ্যে একটি ভাগ থাকে প্লেটলেট কাউন্ট, মানে অণুচক্রিকার সংখ্যা, এটাকে প্রতিদিন চেক আপের মধ্যে রাখতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে। একটি সুস্থ স্বাভাবিক মানুষের দেহে অণুচক্রিকা বা এই প্লেটলেটের সংখ্যা থাকে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ পর্যন্ত,
কিন্তু যদি ডেঙ্গুতে অত্যধিকভাবে যদি অনিচক্রিকা কমতে থাকে, বিশেষ করে 30 বা 40 যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ট্রান্সফিউশন করতে হবে, প্লেটলেট দিতে হবে। তখন আপনি একটা বাড়ির আপনি বাড়ির কোনো বা ফ্যামিলির কোনো মেম্বারকে আপনার ব্লাড গ্রুপের সঙ্গে মিলে যায় এমন ধরনের কাউকে জোগাড় করে রাখতে হবে, যাতে সময় অসময়ে সে আপনার ব্লাড দিয়ে সাহায্য করতে পারে। ব্লাড ব্যাংকে তখন কিন্তু অনেকটাই প্রেশার থাকে বা অনেকটাই অভাব অনটন থাকে প্লেটলেটের, সেই সময় নাও পাওয়া যেতে পারে। এই জন্য সবসময় একটা ডোনার রেডি করে রাখাটাই বুদ্ধিমত্তার কাজ হবে। যারা ডেঙ্গু থেকে সার্ভাইভ করে বা যারা ডেঙ্গু থেকে ফিরে এসেছে, সেরে ফিরে এসেছে, তাদের শরীরে ওই ধরনের ভাইরাসের একটা অ্যান্টিবডি জন্মে যায়, তার ফলে পরের বারে তারা ওই ধরনের ভাইরাস দিয়ে আর আক্রান্ত হবে না। ওই ধরনের বলতে আমি বোঝাতে চাইছি, ডেঙ্গুর কিন্তু প্রথমেই বলেছি 4 প্রকারের ভাইরাসের টাইপ রয়েছে, ডেঙ্গুর টাইপ রয়েছে 4 প্রকারের, তার মধ্যে 1 প্রকারের কিন্তু আপনার অ্যাটাক করলো এবং সেটা থেকে যদি আপনি সেরে ওঠেন, তাহলে সেই প্রকারের সেই টাইপসের বিরুদ্ধে আপনার অ্যান্টিবডিটা জন্মে গেল। কিন্তু আরও যে 3 টাইপ রয়েছে, সেই টাইপগুলি থেকে কিন্তু আপনার ডেঙ্গু ফের হতে পারে। সেই জন্য এর মূল উদ্দেশ্য বা এর মূল উপায় হলো এই রোগের থেকে দূরে থাকার, সেগুলি হচ্ছে প্রিভেনশন। এটা হচ্ছে আপনাকে এই ডেঙ্গু থেকে বাঁচাতে পারে। প্রিভেনশন কীভাবে করবেন? বেশি বেশি করে ইমিউনিটি দেয় এমন ধরনের খাবার খাবেন, পুষ্টিযুক্ত খাবার খাবেন, আর সবথেকে বড় কথা হচ্ছে মশার কামড় খাবেন না। ডেঙ্গুর মশা সাধারণত কামড়ায় সূর্য ওঠার সময় আর সূর্য ডোবার সময়। মনে রাখবেন এটা সবসময়, সূর্য ওঠার সময় ডেঙ্গুর মশা কামড়ায়, সূর্য ডোবার সময় ডেঙ্গুর মশা কামড়ায়। এই 2 সময়ে আমরা যেন বাড়ির থেকে বাইরে খুব একটা না বেরোই, বেরোলেও যেন ফুল হাতা জামা বা হাতে হ্যান্ড গ্লাভস, যে সমস্ত ডেঙ্গু অধ্যুষিত এলাকাগুলিতে এইভাবে চলাফেরা করতে হয়। আর বাড়ির চারিপাশে কীটনাশক স্প্রে বা ব্লিচিং পাউডার, ফিনাইল, এই ধরনের জীবাণুনাশকগুলি আমরা ছড়াতে পারি, তার দ্বারা ডেঙ্গুকে প্রিভেনশন করা সম্ভব। আরেকটি কথা, ডেঙ্গুর মশা এডিস ইজিপসি, স্ত্রী এডিস ইজিপসি কিন্তু কখনোই ঘোলা জলে বা নোংরা জলে জন্মায় না। তারা কিন্তু পরিষ্কার ফিল্টার মতো দেখতে, একদম পরিষ্কার কাঁচের মতো দেখতে যেসব জল, সেইখানেই কিন্তু জন্মায়, বিশেষ করে নতুন জমা জলে জন্মায়। নতুন নতুন বৃষ্টি হলো, আপনি বাড়ির পাশে কোনো টব রেখে দিলেন বা আপনার গাড়ির পরিত্যক্ত টায়ার থাকলো বা ডাব খেয়ে ডাবের খোলা ওখানে ফেলে রাখলেন, সেই সব জায়গায় নতুন জল জমলো, সেইখানেই কিন্তু ডেঙ্গির মশাগুলি পাওয়া যায়। পুরনো পচা ডবাতে কিন্তু ডেঙ্গুর মশা পাওয়া খুব একটা যায় না, সাধারণত এরা স্বচ্ছ জলে ডিম পাড়ে। বিশেষ করে যাদের ছাদ রয়েছে, ছাঁদে অনেক কিছুই আমরা পেতে রাখি, এটা ওটা টপ, ফুলের টপ, এটা তো অনেক কিছুই থেকে থাকে, তো সেই সবগুলি আপনারা আগে দেখবেন এই ধরনের সমস্যা হচ্ছে কিনা বা জল জমছে কিনা। জল জমলেই আপনারা 4-5 দিন অন্তর অন্তর জলগুলি ফেলে দিন বা জলগুলি পাল্টে দিন। জল যদি তাতে ফের রাখার দরকার হয় তাহলে জল ফেলে দিয়ে 4-5 দিনের মাথায় মাথায় জল ফেলে দেবেন, দিয়ে আবার জল পাল্টে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং জল যখনই পাল্টে নেবেন সেই দিনেই ভালো করে বাড়িটাকে জীবাণুনাশক দিয়ে বা ওই ব্লিচিং পাউডার বা ফিনাইল যেগুলি বললাম এই সমস্তগুলো দিয়ে আপনারা পরিষ্কার করে রাখতে পারেন। এই সমস্ত কর্মকাণ্ডের দ্বারা আমরা কিন্তু ডেঙ্গুকে ঠেকিয়ে রাখতে পারি বা ডেঙ্গুর থেকে অনেকটা প্রিভেনশন পাওয়া যাবে। আর যারা একবার ডেঙ্গু হয়েছিল বা ডেঙ্গুতে যারা আক্রান্ত হয়েছিলেন, ফিরে এসেছেন বা সুস্থ হয়ে গেছেন, তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু অবশ্যই মশার কামড় থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। সবসময় মশারি ব্যবহার করবেন, কীটনাশক ব্যবহার করবেন, ঘরের মধ্যে ধূপ ব্যবহার করবেন, মশার ভালোভাবে দরজা জানলার সন্ধ্যার পর থেকে বন্ধ করে দেবেন। তাদের ক্ষেত্রে খুবই টাফ, কিন্তু যদি আরেকবার ডেঙ্গু হয় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের মারাত্মক কমপ্লিকেশান দেখা দেবে, সেই জন্য তাদের কিন্তু সাবধানে থাকাটা সবথেকে জরুরি। আরও কথা বিশেষ আছে, যেমন বাচ্চাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে বা নিউজ পেপারে বা টিভিতে আমরা দেখি যে বাচ্চাদের ডেঙ্গু হয়ে বাচ্চারা মারা যাচ্ছে বা অন্যান্য কোনো শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। তো সেক্ষেত্রে কেন হয় এটা বলে রাখি, বাচ্চারা কিন্তু সকালে যখন সূর্য ওঠে তখন বাচ্চারা অধিকাংশ ঘুমিয়েই থাকে, আর যখন সূর্য ডোবে সেই সময় বাচ্চারা অধিকাংশ বাড়ির বাইরে খেলাতে মগ্ন থাকে, সেই জন্য মশা কামড়ালে তারা অতটা কেয়ার করে না এমনি বাচ্চারা, এই জন্য এরা কথাও খুব একটা শোনে না। তো এই ক্ষেত্রে আপনাদের দায়িত্বটা বর্তায় যে বাচ্চাদেরকে সূর্য ডোবার সময় বা সন্ধ্যের টাইমটাতে বাড়ির বাইরে খেলতে দেবেন না, বাড়ির ভিতরে ঢুকিয়ে রাখবেন বা ঘরের মধ্যে হাত পা ধুয়ে মশারির মধ্যে ঢুকিয়ে দেবেন।
বাইরে বাইরে ঘোরাঘুরি করলে বা যদি খেলাধুলো করে সন্ধ্যার টাইমটায়, সেই সময় কিন্তু এই এডিস ইজিপসি মশাগুলি বেশি উৎপাত করে বা তখনই কিন্তু বেশি ওরা বাইট করে। তো সেই সময়গুলিকে বাচ্চাদেরকে বাইরে যেতে দেওয়া উচিত নয়। বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিটমেন্টের সাহায্যে, এই স্পেসিফিক ট্রিটমেন্ট বা অত্যধিক বেশি বেশি করে বেশি বেশি পরিমাণে পানীয় জল বা তরল পদার্থ খেয়ে কিন্তু ডেঙ্গু থেকে সুরাহা পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। আর বিশেষ কয়েক ক্ষেত্রে এই রকম জটিলতাগুলি দেখা দিতে পারে। তো তাই বলছি আপনাদেরকে আগে থেকে সুরক্ষিত থাকতে হবে এবং সাবধানে থাকতে হবে যাতে ডেঙ্গু স্পর্শ না করতে পারে বা ডেঙ্গুর মশা যাতে বাইট না করতে পারে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে আমাকে জানান ভিডিওটি কেমন লাগলো বা এই সম্পর্কে আরও কোনো কোয়ারিজ রয়েছে কিনা আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিন এই ধরনের রোগের ভিডিও বা এই ধরনের রোগ সম্পর্কে জানতে। আমি যখন ভিডিও ছাড়বো তাহলে সবার প্রথমে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এই ধরনের ভিডিওর। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।